ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অ্যাধ্যায়ন টিউটর থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স, যাদের জেনারেল আছে তাদের জন্য ডিএসসি A1 Day 2 সেমিস্টার 5 কোয়েশ্চেন পেপারটা নিয়ে এসেছি 2020-র। তোমাদের সিলেবাস হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফুল মার্কস হচ্ছে 65। এবার দেখে নাও। 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি একটি বাক্যে। এখানে তোমাদের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। ক, জনপ্রশাসন স্বাস্থ্যের প্রতিষ্ঠাতার নাম লেখো। খ, দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন কার লেখা। গ, POSDCORB এই সংক্ষিপ্তকরণটি কে করেছেন। ঘ, ক্রমোচ্চ স্তরবিন্যাসের প্রধান অসুবিধাটি কী। উম, প্রতিটি বাড়িতে যেমন ড্রেন আবশ্যিক, প্রতিটি প্রতিষ্ঠানে তেমনই স্কেলার চেন আবশ্যিক, এই বিবৃতিটি কে দিয়েছেন। চ, কর্তৃত্ব হস্তান্তরের একটি মৌলিক প্রয়োজন উল্লেখ করো। ছ, স্টাফ এজেন্সি বলতে কি বোঝায়। বর্গের জ, হেনরি ফেল প্রতিষ্ঠানের কয়টি নীতির কথা বলেছেন। ঝ, নয়া জনপরিচালনার যে কোনো একটি প্রধান নীতি উল্লেখ করো। ই, প্রশাসনিক সমন্বয়ের যে কোনো একটি পন্থা উল্লেখ করো। ট, বিখ্যাত হর্থন পরীক্ষাটি কার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। ঠ, ওয়েবারের মত অনুযায়ী 3 ধরনের নেতৃত্ব কী কী। ড, নিয়ন্ত্রণের পরিধি বলতে কি বোঝায়। ঢ, জনপ্রশাসনের নীতিগুলিকে কাল্পনিক এবং প্রবাদ হিসেবে বাতিল করার কথা কে প্রস্তাব করেছেন। মধ্যাহ্ন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য কমিশন কত সালে কার্যকর হয়। আমি টয়ার কোয়েশ্চেনটা এখানে আরেকবার রিপিট করছি। বিখ্যাত হথর্ন পরীক্ষাটি কার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। মডিউল 1, এখানে 2 নম্বর, দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 10 করে। ক, জনপ্রশাসন এবং ব্যক্তিগত প্রশাসনের মধ্যে পার্থক্য বর্ণনা করো। খ, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের পার্থক্যগুলি নির্ণয় করো। এখানে দেখো, 3-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 500 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান 15 করে। ক, উন্নয়ন প্রশাসনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। খ, ফ্রেড রিক্স বর্ণিত সালা মডেল আলোচনা করো। মডিউল 2, 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। ক, আমলাতন্ত্র বিষয়ে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো। খ, সর্বশিক্ষা অভিযান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর, দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 15 করে। ক, জননীতি রূপায়ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। খ, MGNREGA এর মূল বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি নিয়ে আলোচনা করো। যাদের ইংলিশ ভার্সন আছে তারা দেখে নাও, আমি আর রিড আউট করছি না। তো আজকে এই পর্যন্তই। যারা তোমরা চ্যানেল ভিজিট করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো। বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দাও চ্যানেলটি, যাতে তারাও হেল্পফুল হয়। সবার আগে বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশানের জন্য। আর কি ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কি না, ভালো লাগছে কি না, সেটাও কিন্তু জানাবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।